pothiktv, the voice of humanity. মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিলেন তিনি। দুধর্ষ সেই কিশোরীর অসীম সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে তার হাতে তা তুলে দিতে 22 বছর লেগে যায়। নিভৃতে জীবনযাপন করা এই সাহসী নারীকে খুঁজে পেতেই কেটে গিয়েছিল এতটা সময়। সেই বীর প্রতীক তারামান বিবি আর নেই, চলে গেলেন লোকচক্ষুর অন্তরালে। বিস্তারিত শুনুন ডেক্স রিপোর্টে। অনেকদিন ধরে শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগে গতকাল শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদরে নিজ বাসায় মারা যান তারামান বিবি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুর সময় তারামন বিবির স্বামী আব্দুল মজিদ, ছেলে আবু তাহের, মেয়ে মাজেদা হাতুন সহ পরিবারের সদস্যদের রেখে গেছে। তার ছেলে মেয়ে দুজনেই বিবাহিত। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কুদালকাটি ইউনিয়নের কাছারিপাড়ায় শঙ্কর মাধবপুর গ্রামে তারামন বিবির জন্ম। শঙ্কর মাধবপুরে 11 নম্বর সেক্টরে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের অবদানের জন্য 1973 সালে বাংলাদেশ সরকার তারামন বিবিকে বীর প্রতীক খেতাব দেয়। কিন্তু এই মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করা সম্ভব হয় 1995 সালে। ওই বছরে 19 ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত 1:00টার দিকে তারামন বিবি অসুস্থ হয়ে পড়লে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর দেলোয়ার হোসেন তার বাড়িতে আসেন। রাত 1:30টার দিকে তিনি তারামন বিবিকে মৃত বলে ঘোষণা করেন।